অভিনব কায়দায় যাত্রু সেজে শরীরে নিষিদ্ধ গাঁজার প্যাকেট বেঁধে বহিরাজ্যের পাচারের মুখে দুই যুবক ধরা পড়ো আসামের চুরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের হাতে এ কাণ্ডে ধৃতদের মধ্যে রয়েছে সৌরভ কুমার ও তুফানি পাসওয়ান ধৃতদের বাড়ি বিহারে জানা গেছে তারা মঙ্গলবার বিকেলে ত্রিপুরার আগরতলা থেকে গৌহাটি গ্রামে একটি বাসে চেপে নিজ গন্তব্যে পৌঁছার মতলবে ছিল গাড়িটি আসামের চুরাইবাড়িতে পৌঁছলে দলবল নিয়ে তল্লাশি করেন গেট ইনচার্জ প্রণব মিলি যাত্রু সেজে বসে থাকা দুই যুবকের শরীরে তল্লাশি করলে তাদের দেহে মাধা অবস্থায় আট প্যাকেটে প্রায় পাঁচ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয় যার কালো বাজারে মূল্য আনুমানিক পঞ্চাশ হাজার টাকা হবে এই কাণ্ডে ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ আটক যুবক দ্বয়কে বুধবার আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো রিপোর্ট আর ই নিউজ